বাংলাদেশে একটার পর একটা গজব লেগে আছে, শুরু হয়ে গেছে নতুন গজব বন্যার পাল। আমার পরে পূর্ব বাংলাদেশ মাদারীপুর শরিয়ারপুর শিলচর শরিয়ারপুরে অনেকবার ঘর পথে সতীপুর, বিশেষ করে শরিয়ারপুর সদর নড়িয়া থানাটা এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে শিলচর সব অঞ্চল। আমার মা বন্ধু এত কষ্ট হচ্ছে, ছোট ছোট বাচ্চা বলে দিয়ে খোলা আকাশের নিচে বৃষ্টির মধ্যে কত মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে, বৃষ্টির পানি আর চোখের পানি ঘড়ায় ঘড়ায় জমিনে পড়ছে। আমরা যারা ঢাকায় আছি তারা বুঝবো না গ্রাম অঞ্চলের কষ্ট। সে জামালপুর, রামপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, সিলেটের সুনামগঞ্জ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী হয়ে আছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না? নাই। এবং বাতরি যারা এই মহামারীর মধ্যে মানুষকে নিয়ে সিনেমিটি খেলেছে, সাহেব নামে একটা ভদ্রলোক, ছদ্মবেশে ভদ্রলোক মানে রেজাল্টের পরে আমার বাংলাদেশ থেকে কত মানুষ বিদেশে গিয়েছে, ১৫ থেকে ১৭ হাজার মানুষের জীবন নিয়ে তারা খেলেছে। জানি না আমার কপালে হেদায়ত আছে কিনা, অত সবকট বলা দোয়া করতে পারি হেদায়ত না হলে অন্য মতো শাহেদ যারা রাঙা বোয়াল আছে ওদেরকে তারা এই ধনকে আজকে শাহেদ বানিয়েছে, প্রতিনিধিকে আজকে তারা শিল্পপতি বানিয়েছে। আর তাদের সব অংশ হয়ে দাও দোয়া করি আল্লাহ কাছে কুরবানি দিয়ে নিয়োগ করেছে, কুরবানি দিয়ে তৌফিক দান করো।